বিশিষ্ট মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের সম্প্রতি লিডস আগমনে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় লিডস বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান হাজি ওয়াইশ মিয়ার সভাপতিত্বে এবং আবুল আবেদিনের পরিচালনায় কর্নেল অলি দেশের বর্তমান পরিস্থিতির উপর আলাপ করতে গিয়ে বলেন বর্তমান বাংলাদেশ সরকার একদলীয় বাকশালীয় কায়দায় বিরোধী দলগুলির গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে স্তব্ধ করে দিতে পুলিশকে দলীয় কর্মী হিসাবে ব্যবহার করছে দ্রব্যমূল্যের লাগামহীন যানবাহনের ভাড়া বৃদ্ধি চরম অবনতি অব্যাহত খুন এবং দিনের পর দিন বেড়েই চলছে অথচ সেই দিকে সরকারের কোনো নজর নেই পুলিশ বাহিনীর নেই কোনো তৎপরতা কিন্তু বিরোধী দলগুলিকে ধ্বংস করার কাজে সরকারি পোশাকে দলীয় কেরাতের অপতৎপরতা দেখে মনে হচ্ছে দেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে অংশগ্রহণকারীদের তারা অঘোষিত যুদ্ধে নেমেছে লিডসের বাংলাদেশি সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ